ভাঙন প্রতিরোধে নানাবিধ দাবি নিয়ে ফারাক্কা ব্যারেজের ডেপুটেশন সিপিআইএম এর এদিনের সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক জামির মোল্লা ফারাক্কা উত্তর এরিয়া কমিটির সিপিআইএম সম্পাদক দিলীপ মিশ্র সহ অন্যান্য নেতৃত্বরা মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর ছাড়াও এখন এন এ জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ সিপিআইএম ফারাক্কা উত্তর ইরিয়া কমিটির তরফ থেকে বুধবার দুপুর নাগাদ ফারাক্কা ব্যারেজ জেনারেল ম্যানেজারের অফিসের সামনে জমায়েত করে প্রথমে ফারাক্কা ব্যারেজে একটি মিছিল করে রাস্তা পরিক্রমা করে আবার জেনারেল ম্যানেজারের অফিসের সামনে এসে মিছিল শেষ হয় এরপর ফারাক্কা ব্যারেজ জেনারেল ম্যানেজারকে ডেপুটেশন প্রদান করা হয় উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক জামির মোল্লা ফারাক্কা উত্তর এরিয়া কমিটির সিপিআইএমের সম্পাদক দিলীপ মিশ্র এর সভাপতি হিমাংশু শেখর সাহা মনোরঞ্জন ঘোষ সহ একাধিক কর্মী ও নেতৃত্বরা গঙ্গাভাঙন প্রতিরোধ ও ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা ফারাক্কা ব্যারেজের সমস্ত শূন্যপদে লোক নিয়োগ এবং কাজের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার সহ ব্যারেজের কর্মীদের বাসস্থানের স্থায়ী সমাধান ক্যানেলের পশ্চিম পারে জলনিকাশির স্থায়ী ব্যবস্থা এনটিপিসি ফাঁড়ি থেকে গোয়ালখোর পর্যন্ত বাঁধ সংস্কার করা বেওয়া কেদারনাথ বীজ সংস্কার না হওয়া পর্যন্ত সমস্ত ভারী যান চলাচল বন্ধ রাখা সহ আরও কয়েক দফা দাবি নিয়ে ফারাক্কা ব্যারেজ জেনারেল অফিসের সামনে বিক্ষোভ দেখালো সিপিআইএম এক নম্বর হচ্ছে গঙ্গা পদ্মা ভাঙন যে তার ফলে যা সমস্যা হচ্ছে একটা ভয়ঙ্কর সমস্যা যেটা কেন্দ্রীয় সরকারকে এই ভাঙনের পুনর্বাসন স্থায়ী প্রতিরোধ এবং হচ্ছে যে নদী ভাঙনে স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা করতে হবে পুনর্বাসন দিতে হবে এইটা হচ্ছে মূল দাবি দ্বিতীয় হচ্ছে যে এই ফরাক্কা ব্যারেজের যে ফিডার ক্যানেলের উপর যে ঘাটগুলি আছে সেই ঘাটগুলিতে যারা মাঝি ছিল তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে আমরা বলছি যে একজনেরও যেন কাজ না যায় তার ব্যবস্থা করা এই এলাকায় যে হাসপাতাল সেই হাসপাতালের যাতে ডাক্তার থাকে যাতে চিকিৎসা হয় মানুষ যাতে চিকিৎসা পায় তার ব্যবস্থা কথা দিয়েছেন যা আপনারা নজর রাখেন আমরা কথা দিচ্ছি যে আপনারা নজর রাখুন আমরাও দেখছি যে আমরা দুর্নীতি বন্ধ করব। ঘুষ নিয়ে যাতে কোনো লোক নিয়োগ ফারাক্কা যে না হয় আমরা দেখব আর যে দাবিগুলো আমরা জানিয়েছি গঙ্গা ভাঙন থেকে আরম্ভ করে লোক নিয়োগ থেকে আরম্ভ করে ফারাক্কা টাউনশিপের রিপেয়ার স্কুল হাসপাতাল পলাশি গ্রামের বাক বকেয়া কাজ সমস্তটাই আপনারা নিজেরা ছিলেন সমস্তটাই পজিটিভ বলেছেন যে আমরা দ্রুত এগুলো করার চেষ্টা করব আপনারা উন্নতি সামনের দিনে দেখতে পাবেন